আসসালামু আলাইকুম, আমার নাম তামিম আহমেদ। আমি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 8 এ অধ্যয়নরত রয়েছি এবং আমি ক্রিয়েটিভ আইটির উত্তরা বেঞ্চ থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করেছি। তো আইটির প্রতি ইন্টারেস্ট আমার অনেক আগে থেকেই ছিল। লকডাউনে এ নিয়ে আরও ঘাটাঘাটি করার পরে ভাবলাম যে কোনো কোর্সে এনরোল করলে হয়তো এটা আমার জন্য আরও ভালো হবে। তো তখন একটু ঘাটাঘাটি করার পর আমি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে জানতে পারি। তো এটা আমার ভাইয়ের সাথে শেয়ার করার পরে বললো যে এখন তো এখানে আশেপাশে কোনো ব্রাঞ্চ নেই, ধানমন্ডি যা কোর্সটা করা একটু টাফ হয়ে যায়। তো সেই জন্য আমরা কিছুদিন ওয়েট করলাম। পরে যখন জানতে পারলাম যে উত্তরাতে ক্রিয়েটিভ আইটির ব্রাঞ্চ খুলছে, তো আমি সাথে সাথে আর কোনো দেরি না করে সেখানে এনরোলমেন্ট করি। ডিজিটাল মার্কেটিং কোর্সটি থেকে আমি বিভিন্ন জিনিস শিখতে পারি, যেমন এসইও, এসএমএম, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। তার মধ্যে এসইও আমার সবচেয়ে প্রিয় এবং আমি এসইও নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। যেহেতু আমার বাবা দেশের বাইরে থাকে, তাই এই বিষয়টি নিয়ে আমি সবার আগে আলোচনা করি আমার বড় ভাইয়ের সাথে, পরে আমার বড় ভাই এই বিষয়টি নিয়ে আলোচনা করে আমার মা এবং বাবার সাথে। প্রথম প্রথম তারা এটি নিয়ে চিন্তিত হলো, পরে আমরা একসাথে সিদ্ধান্ত নিয়ে ভিজিট করতে যাই ক্রিয়েটিভ আইটির উত্তরা ব্রাঞ্চে। সেখানে যাওয়ার পর সেখানে পরিবেশ দেখে তারা বুঝতে পারে যে না, এটি আসলে আমার জন্য খুবই ভালো। এখন কোর্সটি শেষ হওয়ার পরে তাদের রিয়াকশন খুবই পজিটিভ এবং তারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। ক্রিয়েটিভ আইটিতে কোর্স চলাকালীন এবং কোর্স শেষ হওয়ার পরও আমি পেয়েছি ফুল সাপোর্ট এবং তাদের সাপোর্ট ছিল বেস্ট। তারা সবসময় কল করে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সের সব খোঁজ খবর নিয়েছে। এক কথা ক্রিয়েটিভ আইটির সাপোর্ট সিস্টেমকে বলতে হলে ইট ইজ বেস্ট। যদি ক্লাসের সাপোর্ট নিয়ে বলি, ক্লাসে আমাদের মেন্টর আমাদের হাতে কলমে শিখিয়েছে, যদিও কোনো জায়গায় কারো সমস্যা হয়েছে আমাদের মেন্টর খুব ফ্রেন্ডলি হইতে আমাদেরকে হেল্প করেছে সেখানে। এছাড়াই আমাদের বাসায় যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হতো সেগুলো করার পর সেটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হতো, কিন্তু সেখানে যদি কারো কোনো সমস্যা হতো আমাদের মেন্টর বা কোয়ালিটি টিমের কোনো মেম্বার আমাদের সেই ভুলগুলো দেখাই দিত এবং সেটা ঠিক করার জন্য হেল্প করতো। আমাদের মধ্যে যদি কারো কোনো দিন কোনো ক্লাস মিস হয়ে যেত, তখন সেটা যদি আমরা কোয়ালিটি টিমকে জানাতাম, তখন তারা আমাদেরকে একটি ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা করে দিত। দিনের শুরুটা আমার রেগুলার পড়াশোনা দিয়েই হয়। এরপর আমি স্কুলে যাই। স্কুল থেকে ফেরার পর আমি কিছুটা সময় রিল্যাক্স করি। এরপর আমার প্রাইভেটের পড়াশোনা এবং আমার স্কুল রিলেটেড পড়াশোনা করার পর ঘুমানোর পূর্বে আমি বেশ কিছুটা সময় ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্র্যাকটিসের পিছনে ব্যয় করি। তো ওভারঅল পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করতে আমার কোনো সমস্যা ফেস করতে হয়নি। এই কোর্সটি করাকালীন আমার বিভিন্ন ফ্রেন্ডসদের মিক্সড রিয়াকশন ছিল। তাদের মধ্যে কেউ কেউ বলেছে এটি আমার জন্য খুবই উপকারী লাগছে এবং ভবিষ্যতে এটি আমার কাজে লাগবে, এবং কেউ কেউ বলছে এটি এখনই করার কোনো প্রয়োজন ছিল না, ভবিষ্যতেও করতে পারতাম। কিন্তু আমার মতে আমি এই কোর্সটির মাধ্যমে অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি এবং ইন ফিউচার হয়তো বা এটি আমার কাজে লাগবে। সো আপনারা চাইলে পড়াশোনার পাশাপাশি এরকম কোনো আইটি রিলেটেড কোর্স করতে পারেন। যেহেতু আমার একাডেমিক পড়াশোনা চলতেছে, সো আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। পাশাপাশি যেহেতু আমার এই কোর্সটি কমপ্লিট হয়েছে, আমি আরও কোর্স করতে চাই এবং আরও স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, কেননা ভবিষ্যতে আমার একটি আইটি ফার্মও দেওয়ার ইচ্ছা আছে। সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।